রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে টাকা রেখে প্রতারিত হলেন কয়েকশো গ্রাহক ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়া থানার চারাতলা গ্রামে অভিযোগ ছয় বছর আগে শুভেন সেন ওরফে পু নামে এক ব্যক্তি চাপড়ায় ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার চাপড়া শাখার অধীনে একটি গ্রাহক সেবা কেন্দ্র চালু করেছিলেন গ্রামের লোকজন সেখানে অ্যাকাউন্ট খুলেছিলেন এতদিন পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল দিন পনেরো আগে গ্রামবাসীরা গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে দেখেন সেটি তালা বন্ধ শুভেনের মোবাইলও বন্ধ করা আছে খোঁজ নিয়ে জানা যায় এলাকা ছেড়ে পালিয়েছে শুভেন এরপর গ্রামবাসীরা টাকা তোলার জন্য ওই ব্যাংকের চাপড়া শাখায় যোগাযোগ করলে জানতে পারেন তাদের অ্যাকাউন্টে কোনো টাকাই নেই গ্রামবাসীরা বুঝতে পারেন শুভেন সেন তাদের সঙ্গে প্রতারণা করেছেন তাদের সমস্ত টাকা আত্মসাত হয়েছেন তিনি গ্রামবাসীরা জানিয়েছেন আধার লিঙ্ক করার অজুহাতে আঙুলের ছাপ নিয়ে টাকা তুলে নিয়েছে অভিযুক্ত শুভেন সেন গ্রাহকরা টাকা জমা দিলেও কোনো টাকা অ্যাকাউন্টে জমা করেননি সে স্কুলের ছাত্রছাত্রী সহ প্রায় সখানে গ্রাহক প্রতারিত হয়েছেন এবং জালিয়াতির পরিমাণ প্রায় তিরিশ লক্ষ টাকা প্রতারিত হওয়া এক মহিলা গ্রাহক ছুলিয়ার বিবি জানান আধার লিঙ্ক করার জন্য আধার লিঙ্ক করার জন্য ডেকেছিল ছাপ আঙুলের ছাপ নিয়ে নেয় দিয়ে আমার ষোলো তিন তিন লক্ষ ষোলো হাজার টাকা তুলে নিয়ে চলে গেছে তা আমি টাকাটা ফেরত চাই এখানে শুভেন সেন যিনি সিএসপি আছেন ইউবিআই হ্যাঁ এখানে উনি প্রায় তিন হাজার অ্যাকাউন্ট তৈরি করেছেন এবং অনেক অ্যাকাউন্ট থেকে অন্তত শতাধিক অ্যাকাউন্ট থেকে তিনি নিজে নিজে টাকা নিজেই তুলে নিয়েছে যে জায়গাটায় দশ হাজার টাকা আমরা জানি যে একটা অ্যাকাউন্ট হোল্ডার দশ হাজার টাকা ছাড়া তুলতে পারে না কিন্তু এক এক এ টাইম একই দিনে এক লক্ষ টাকা পর্যন্ত বই থেকে তুলেছে হ্যাঁ ভিকারি এবং যারা খুব দরিদ্র মানুষ তাদের অ্যাকাউন্ট থেকেও টাকা যার অ্যাকাউন্টে টাকা পেয়েছে অন্তত তার অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে এবং সে টিপ দেয়নি এমনও ঘটনা আছে যে সে ব্যাঙ্কেই আসেনি অথচ তার টাকা চোট হয়ে গেছে তা আমরা মনে করছি এই পিছনে হ্যাঁ ছাত্রছাত্রীও বাদ যায়নি এবং এর পেছনে ব্যাংকেরও হাত রয়েছে বলে আমরা মনে করছি তার কারণ যে লোকটা দশ হাজার টাকা ছাড়া পায় না প্রতিদিন সে এক লাখ টাকা তুলছি কী করে এর জন্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে আমরা এর সরজমিনে তদন্ত এবং বিচার বিভাগীয় ব্যবস্থা করার জন্য আবেদন করছি চারাতলা গ্রামের পক্ষ থেকে টাকা ফেরতের দাবি নিয়ে প্রতারিতরা চাপড়া থানায় ও ওই ব্যাংকের চাপড়া শাখায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যাংকের চাপড়া শাখার ম্যানেজার মনীষ ভরদ্দার জানিয়েছেন টেকনিক্যাল সাপোর্ট টিম ইজ অলসো প্রেজেন্ট ইন দ্য ব্রাঞ্চ